আজকের টপিকস হচ্ছে ফেসবুক প্রোফাইলে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় অথবা ফলোয়ার সেটিংস অন করতে হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জোহরুন্নেসা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে হেল্পফুল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সেটিংসের জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর নিজের নিজের প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করতে হবে। এখন প্রোফাইল পিকচারের এখানে ভালোভাবে খেয়াল করুন, আমার এখানে কোনো রকম ফলোয়ার সেটিংস নেই। যখন ফলোয়ার সেটিংসটি কমপ্লিট হয়ে যাবে তখন নামের একেবারে নিচে প্রথম অংশেই ফলোয়ার সেটিংস অপশনটি দেখাবে। এখন থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন, ফলো সেটিংস এই অপশনটির ওপর ক্লিক করুন। এখান থেকে যতগুলো অপশন দেখাবে এখান প্রত্যেকটি পাবলিক সিলেক্ট করুন। যেখানে এভরিওয়ান থাকবে সেখানে এভরিওয়ান সিলেক্ট করুন, যেখানে পাবলিক থাকবে সেখানে পাবলিক অপশনটি সিলেক্ট করুন। তাহলেই আপনাদের ফলোয়ার সেটিং কমপ্লিট হয়ে যাবে। এবার প্রোফাইল পিকচারটি চেক করুন। প্রোফাইল পিকচারের নিচে দেখুন এখন জিরো ফলোয়ার্স দেখাচ্ছে। এবার ফলোয়ার বাটনটি অ্যাড হয়েছে কিনা তা চেক করার জন্য থ্রি ডট অপশনে আবারও ক্লিক করুন। এখান থেকে ভিউ অ্যাজ এই অপশনটির ওপর ক্লিক করুন। ভিউ অ্যাজ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফলোয়ার বাটনটি চলে এসেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা আপনাদের ফলোয়ার সেটিংস অপশনটি অন করতে পেরেছেন। আর ফলোয়ার সেটিংস অপশনটি যদি অন করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।